হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিব। লার্ন উইথ সি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য গুগলে যে ফ্রি টুলস গুলো পাওয়া যায়, সেই ফ্রি টুলস গুলোর মধ্যে মেজর যে তিনটা টুলস আছে যেটা দিয়ে আপনি ফ্রি কাজ করতে পারবেন, মূলত সেই টুলস এর বিষয়টা নিয়ে। ওকে, সো তার আগে জেনে দিই কিওয়ার্ড অ্যাকচুয়ালি কি জিনিস। মানুষ যখন তার প্রয়োজনে সার্চ ইঞ্জিনে কিছু লেখে এবং লেখার পরে সে যে যে রেজাল্টটা আসে এটা মূলত হচ্ছে কিওয়ার্ড, এই লেখাটাই মূলত হচ্ছে কিওয়ার্ড। সো আমরা একটু দেখে নিই অ্যাকচুয়ালি, যদি আমি লিখি ওয়েট লস, এই যে আমি লিখলাম ওয়েট লস, এটাই মূলত একটা কিওয়ার্ড। দেখেন, এটা লেখার সঙ্গে সঙ্গে গুগল কিন্তু আমাকে অনেক কিছু সাজেস্ট করছে, এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন এবং কিছু লিংক আছে ইউটিউবের, সো যারা এই ওয়েট লস নিয়ে কাজ করেছে সো তারা কিন্তু এই ছবি এবং ভিডিওটাকে অপটিমাইজ করার কারণে, এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করার কারণেই কিন্তু মূলত এই ছবিগুলো ফ্রন্ট পেজে চলে আসছে। সো আজকে আমি আপনি আপনার ভিডিওকে এবং আপনার ছবিকে অপটিমাইজ করার জন্য যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, সেই রিসার্চ করার জন্য ফ্রি যে টুল গুলো আছে তার ভিতরে তিনটা টুল নিয়ে আমি আলোচনা করব, যা আপনাদের জন্য বিশাল উপকারে আসবে। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে আসছি টুলসে। প্রথম যে টুলসের কথা আমি বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড শিটার। সো কিওয়ার্ড শিটার খুব ভালো একটা কিওয়ার্ড রিসার্চ টুল ফর ফ্রি। সো আমি যদি লিখি এখানে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি লিখি ওয়েট লস, এবং আমি যদি শিট কিওয়ার্ড দেই, তাহলে দেখেন আপনি কিন্তু আনলিমিটেড ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত না স্টপ শিটিং দিবেন ততক্ষণ কিন্তু এই কিওয়ার্ড শিটার আপনাকে কিন্তু কিওয়ার্ড দিতে থাকবে। আপনি দেখেন অলরেডি কিন্তু 266 নিয়ার অ্যাবাউট 300 অলরেডি কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে, সব কিন্তু প্রেস ম্যাচ। সো আমি স্টপ শিটিং দিলাম এবং দেখেন এটা কিন্তু ডাউনলোড করাও খুব ইজি, এক্সপোর্ট ডেটা দেন অটোমেটিক্যালি কিন্তু একটা এক্সেল শিট ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি আপনার প্রয়োজনে আপনার কন্টেন্টের জন্য বা ইমেজেস এর জন্য যে যে কিওয়ার্ডটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে অনায়াসে ইউজ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনি এই কিওয়ার্ড গুলো বেছে বেছে ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে, আমরা নেক্সট যে টুলসটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে উবার সাজেস্ট। সো উবার সাজেস্ট খুব ভালো একটা সাইট, এখান থেকেও কিন্তু আপনি ফ্রি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো আমি এখানেও কিন্তু লিখলাম ওয়েট লস, আমার যে কিওয়ার্ড সেটা আমি লিখলাম, এন্ড এখানে কিন্তু আপনি বিভিন্ন দেশের নাম দেওয়া আছে। সো আপনি এখানে আপনার যে ট্রাফিকদের নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন সো সেই ট্রাফিক সিলেক্ট করলে কিন্তু এবং সার্চ দিলে অটোমেটিক্যালি চলে আসবে। সো আমি ইউনাইটেড স্টেটই দিলাম এন্ড আমি সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি এই যে ওয়েট লস, এই ওয়েট লস রিলেটেড যে কিওয়ার্ডটা আছে এটার সার্চ ভলিউম কিন্তু কম বেশি প্রায় 210,000 এত পরিমাণ, এবং এটা সার্চ ভ্যালু হাই কিন্তু, এবং এসইও ডিফিকাল্টি 77, পেইড ডিফিকাল্টি 98, এন্ড সিপিসি যেটা আমরা দেখতে পাচ্ছি $3.98। মানে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে মার্কেটিং করতে চান তাহলে কিন্তু আপনাকে এই এটাকে আপনার নিয়ার অ্যাবাউট $3.98 আপনাকে পে করতে হবে। এবং দেখেন এই রিলেটেড কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে, সো আপনি এগুলাও কিন্তু এখান থেকে নিতে পারেন। এন্ড লাস্ট আমি যে সাইটটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। সো এটাও অ্যামিউজিং একটা সাইট। সো গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে যদি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হয় তাহলে কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডস এখানে ক্লিক করতে হবে, এন্ড ক্লিক করার পরে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এরপরে আপনার যে মনোনীত জিমেইল আইডিটা আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে।
সাইন ইন করে নিন। দেন এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে, সেটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। সো আমি এখানে ক্লিক করলাম, দেন আমি কিন্তু আবারও লিখলাম ওয়েট লস। আমি ওয়েট লস দিয়ে করছি, বাট আপনি আপনার মনোনীত যেটা যে কিওয়ার্ডটা হয় সেটা দিয়ে আপনি সার্চ করবেন ওয়েট লস। এন্ড আমি এখানে গেট রেজাল্টে ক্লিক করলাম, দেখেন গুগল কিন্তু অলরেডি কম বেশি আমাকে প্রায় এই রিলেটেড 55টা কিওয়ার্ডের একটা আইডিয়া দিয়ে দিয়েছে। সো আপনি এটাকে ফিল্টার করে ঠিক এখানে ডাউনলোড কিওয়ার্ডস আইডিয়া, সেম একটা এক্সেল ফাইল এটা ডাউনলোড হয়ে গেল, আপনি এখান থেকে এটা ওপেন করে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। সো বন্ধুরা, কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বিগ একটা কাজ। সো এটার একটা সিম্পল একটা আইডিয়া আমি আপনাকে দিলাম। অনেক ইউটিউবার আছে যারা কিন্তু এই যারা ভিডিও বানাচ্ছে ইউটিউবে এবং ইমেজেস ইমেজেস অনেক সময় থাম্বনেলের জন্য কিন্তু এটাকে এসইও করতে হয়। সো আপনারা কিন্তু এই তিনটা সাইট থেকে ফ্রি, একদম ফ্রি আপনারা কিওয়ার্ড রিসার্চ করে আপনারা কিন্তু কাজ করতে পারেন। আর আরো অনেক সাইট আছে, ভালো ভালো সাইট আছে, কিন্তু অনেকগুলো কানেক্টেড হলে আপনি কনফিউজ হয়ে যাবেন। সো তিনটেই বেটার। এন্ড লাস্ট আমি যদি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওর যে তিনটা যে সাইট আমি আপনাদের সাথে কথা বললাম, সো এটা তিনটা লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এটা আপনি আপনার মতো করে কপি করে নিয়ে কাজ করতে সার্চ করতে পারবেন। এন্ড ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, ভালো থাকবেন।